আচ্ছা, আজকে আমরা নিউমারিক্যাল অ্যানালিসিসের দ্বারা একটা কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস কি করে বার করা যেতে পারে তার প্রসেস শিখব, ঠিক আছে? ফাইন্ডিং দ্য রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন বাই নিউমারিক্যাল অ্যানালিসিস। তিনটে মেথড আছে, একটা হচ্ছে বাইসেকশন মেথড, তারপরেরটা হচ্ছে রেগুলার ফলসি মেথড, আর লাস্ট হচ্ছে নিউটন র্যাপসন মেথড। তো নর্মালি পরীক্ষায় আগের বার এই দুটো তোমাদের এসেছিল, বাইসেকশন মেথড আর নিউটন র্যাপসন মেথড, এটা আগের বার পরীক্ষাতে এসেছিল। তো প্রসেসটা তোমাদেরকে চলো একটুখানি বলি, ঠিক আছে? এইগুলো থিওরিটা আগে বলছি যে কিভাবে কাজ করছে, কি তুমি কিভাবে বার করছো। এগুলো সব কিন্তু অ্যাপ্রক্সিমেশন মেথড, ঠিক আছে? মানে অ্যাপ্রক্সিমেট রুটটা বার করবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে। চলো সবার আগে বাইসেকশন মেথডটাকে নিয়ে আলোচনা করা যাক, বাইসেকশন মেথড দিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো কিভাবে করব, আচ্ছা একটুখানি চলো লেখা একটু লিখে দিই। লেখার আগে এক কাজ করি, জিনিসটা তোমাদেরকে বলে দিই আগে একবার যে ঘটনাটা কি ঘটছে বাইসেকশন মেথডে, ঠিক আছে? আহা, এক সেকেন্ড। ঠিক আছে, ধরো এইটা আমার ওয়াই অ্যাক্সিস আর এইটা আমার এক্স অ্যাক্সিস। আমার এখানটায় একটা কার্ভ আঁকছি, কার্ভ হচ্ছে এইটা, এইটা একটা ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, একটা ফাংশন অফ এক্স, একটা কার্ভ, ঠিক আছে? তো যেটা আমি আঁকলাম, তুমি খেয়াল করো এই পয়েন্টে এর রুটসটা, এর রুটটা কোথায় আছে বলতো? এর রুটটা হচ্ছে ওই পয়েন্টটা, যে পয়েন্টটায়, মানে ধরো এই ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি, এই কার্ভটাকে এফ এক্স ইকুয়ালস টু জিরো। আহা, এক সেকেন্ড। এই যে কার্ভটা, তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এক্স এর ভ্যালু তুমি চয়েস করো দুটো পয়েন্টে, একটা পয়েন্ট আমি ধরো এখানটা নিলাম, এই কার্ভের ক্ষেত্রে এই পয়েন্ট একটা নিলাম, এই পয়েন্টের নাম নিলাম, এই পয়েন্টটার নাম নিলাম আমি ধরো এ, এই পয়েন্টটা সামওয়্যার এখানে কাট করলো, বলতো এখানে এফ এক্স এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ? আর আরেকটা পয়েন্ট আমি এখানটায় নিলাম এক্স ইকুয়ালস টু বি, বলো বিতে এক্স এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ? আর এক্স বলছি, ওয়াই এর ভ্যালু বা এফ এক্স এর ভ্যালু, এ তে পজিটিভ না নেগেটিভ আর বিতে পজিটিভ না নেগেটিভ? এই ওয়াই ইকুয়ালস টু এফ এক্স এর ভ্যালু, এ আর বি কিন্তু এক্স কে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? তো তো ছবিটা দেখে বলো যে এ তে এফ এক্স এর ভ্যালু কি, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ নেগেটিভ হচ্ছে, কারণ এটা জিরোর নিচে আছে। তুমি খেয়াল করে দেখো, এটা তো জিরো, এফ এক্স টা কি, এফ এক্স তো ওয়াই কে রিপ্রেজেন্ট করছে, এফ এক্স টা তো ওয়াই কে রিপ্রেজেন্ট করছে, এই পয়েন্টটা হচ্ছে জিরো পয়েন্ট। তুমি খেয়াল করো এটা এফ এক্স টা অ্যাট এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু এ তে, এক্স ইকুয়ালস টু এ তে আমার এফ এক্স টা আমার জিরোর নিচে আছে, মানে ওয়াই টা বা এফ এক্স টা নেগেটিভ ভ্যালু দিচ্ছে, আর এক্স ইকুয়ালস টু বি তে ওয়াই, আমার ওয়াই টা কোথায় আছে, পজিটিভ, জিরোর ওপরে আছে, তার মানে এফ এক্স ইকুয়ালস টু পজিটিভ, ঠিক আছে? তো তো যদি আমার এরকম দুটো ভ্যালুতে থাকে যে এক্স এফ এক্স ইকুয়ালস টু এ আর এক্স ইকুয়ালস টু বি, এরকম দুটো আমি পয়েন্ট চুজ করি, পয়েন্টটা আমার হাতে আছে, আমি যে কোনো দুটো পয়েন্ট চুজ করব সাচ দ্যাট এফ এক্স এর ভ্যালু আলাদা, মানে সাইন চেঞ্জ করবে, এ তে যা সাইন থাকবে বিতে তার অপোজিট সাইন হবে, ঠিক আছে? তো এমনভাবে চয়েস করতে হবে, সেই অবস্থায় আমার একটা অ্যাভারেজ পয়েন্ট আমি বার করতে পারবো, সেটা ধরো আমি এক্স ওয়ান বেরোলো, এই পয়েন্টটা আমার রিপ্রেজেন্ট করবে অ্যাপ্রক্সিমেট রুট এক্স ওয়ান, এই পয়েন্টটা আমার রিপ্রেজেন্ট করবে অ্যাপ্রক্সিমেট রুট এইচ এক্স ওয়ান কে, বুঝতে পারলে? এক্স ওয়ান এর ফর্মুলা কি হবে, এক্স ওয়ান এর ফর্মুলা হবে, আমি এটাকে এই সাইডে লিখছি, নিচে লিখছি, এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই টু এ প্লাস বি, এই ফর্মুলা ফেলে তুমি এক্স ওয়ান কে বার করতে পারো। এবার তারপর তোমাকে যে চেক করতে হবে এই এক্স ইকুয়ালস টু এক্স ওয়ান এর জন্য এফ এক্স টা কি হচ্ছে, পজিটিভ না নেগেটিভ হচ্ছে। দেখো এক্স ওয়ান ইজ অ্যান অ্যাপ্রক্সিমেট ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন টু দিস রুট, এক্স ওয়ান টা যেটা, এক্স ওয়ান টা কি, এক্স ওয়ান হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন টু দ্য রুট, অ্যাপ্রক্সিমেশন টু দ্য রুট, টু দ্য রুট,
ঠিক আছে। এবার তুমি কিন্তু এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু নয়, যে তুমি ইকুয়েশনটা দেওয়া রয়েছে y = f x তার রুট অ্যাকচুয়াল রুট কিন্তু নয়, অ্যাপ্রক্সিমেট রুট। এরপর তোমাকে দেখতে হবে যে f x, f x 1 টার জন্য, এই x x 1 এর জন্য y = f x টা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। যেমন এটার ক্ষেত্রে ধরো x 1 টা পজিটিভ দেখাচ্ছে, যদি পজিটিভ হয়, এবার তোমাকে তাহলে নাও এখানটা আমি লিখে রাখছি, ইফ f of x1, খেয়াল রাখবে f of x1 নিচ্ছি, ইজ পজিটিভ, যদি f of x1 পজিটিভ হয় তাহলে তুমি পরের রুটটা কার মধ্যে বার করবে, দেন দ্য নেক্সট অ্যাপ্রক্সিমেট রুট, নেক্সট অ্যাপ্রক্সিমেট রুট। নেক্সট অ্যাপ্রক্সিমেট রুটটা কোথায় থাকবে, নেট অ্যাপ্রক্সিমেট, নেক্সট অ্যাপ্রক্সিমেট রুটটা থাকবে হচ্ছে তোমার এ, এর ক্ষেত্রে খেয়াল করে দেখো আমার এফ এক্সটা কিন্তু নেগেটিভ দিচ্ছে আর এক্স ওয়ানের ক্ষেত্রে এফ এক্সটা পজিটিভ দিচ্ছে, তাহলে এ আর এক্স ওয়ানের মধ্যে আমার পরের রুটটা থাকবে, তাহলে নেক্সট অ্যাপ্রক্সিমেট রুট উইল বি এক্স টু ইকুয়ালস টু, এইখানটায় খেয়াল করে এটা হচ্ছে ফর্মুলা, ওয়ান বাই টু এ প্লাস এক্স ওয়ান হয়ে যাবে। বুঝতে পারলে? সবার আগে তুমি দুখানা পয়েন্ট দেখো, খেলাটা দেখো, সবার আগে তুমি দুটো পয়েন্ট নিলে, দুটো পয়েন্ট নিলে এ ওয়ান, এ আর বি, এ আর বি এর অ্যাপ্রক্সিমেট তুমি এই ফর্মুলা থেকে বার করলে, এক্স ওয়ান ইকুয়ালস টু হাফ এ প্লাস বি, এক্স ওয়ানটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন টু দ্য রুট, তুমি দেখলে যে এক্স ওয়ানটা সামহোয়ার এখানটায় বেরোচ্ছে আর এক্স ওয়ানের জন্য তোমার ওয়াই এর ভ্যালুটা কি বেরোচ্ছে, পজিটিভ বেরোচ্ছে, যেহেতু ওয়াই এর ভ্যালুটা পজিটিভ বেরোচ্ছে তাহলে তোমাকে পরের রুট যেটা আছে সেটাকে এ আর এক্স ওয়ানের মধ্যে নিতে হবে। বুঝতে পারলে? তো এ আর এক্স ওয়ানের মধ্যে নিতে হবে, তার ফলে তুমি যে সেকেন্ড অ্যাপ্রক্সিমেট রুটটা পেলে, সাপোজ এটা তুমি এখানটায় পাচ্ছ এক্স টু, সাপোজ তুমি এখানটায় পাচ্ছ এক্স টু, ইফ, এবার তুমি খেয়াল করে দেখো এক্স টু যেটা আছে তার জন্য তুমি পরের রুটটা যেটা আছে সেটাকে তুমি নেগেটিভ পাচ্ছ, ইফ f of x2 is negative, then if f of x2 is negative, then the next approximate root, then the next approximate root নেক্সট অ্যাপ্রক্সিমেট রুটটা কোথায় কার মধ্যে থাকবে একটু আন্দাজ করে বলতে পারবে? তুমি খেয়াল করে দেখো, তুমি সবার আগে এ আর বি এর মধ্যে বার করলে এক্স ওয়ান পেলে, এক্স ওয়ানটার জন্য ওয়াইটা পজিটিভ, তাই জন্য তুমি এবার এক্স ওয়ান আর এর মধ্যে বার করলে, এ আর এক্স ওয়ান এর মধ্যে, তারপর তুমি এক্স টু পেলে, এক্স টুর জন্য ওয়াইটা নেগেটিভ, এবার তুমি বলো কার মধ্যে বার করবে, এক্স টু আর এর মধ্যে না এক্স টু আর কার মধ্যে বার করবে, পরের রুটটা, থার্ড রুটটা কোন দুটোর মধ্যে হবে, টু আর এ, না দেখো এইটা খেয়াল করে দেখো, প্রথমবার যখন বার করছো এ পজ, এ নেগেটিভ বি পজিটিভ, মানে এর জন্য এফ এক্স পজিটিভ নেগেটিভ, বি এর জন্য এফ এক্স পজিটিভ, তাই জন্য তুমি এই দুজনের মধ্যে বার করলে, তারপর তুমি খেয়াল করো তুমি পেলে কি এক্স ওয়ান, এক্স ওয়ানের জন্য এফ এক্সটা পজিটিভ হচ্ছে, তো তুমি তাই জন্য এক্স ওয়ান আর বি এর মধ্যে বার করলে না, কারণ এক্স ওয়ান আর বি দুজনের জন্যই ওয়াইটা পজিটিভ হয়ে যাচ্ছে, তাই জন্য তুমি এক্স ওয়ান আর এর মধ্যে বার করলে, কারণ এক্স এর জন্য ওয়াইটা নেগেটিভ, এরপর এই দুজনের মধ্যে করে তুমি এক্স টু পেলে, এক্স টুর জন্য ওয়াইটা নেগেটিভ হচ্ছে, এবার তাহলে তুমি আন্দাজ করে বলো কার পরের রুটটা পাওয়ার জন্য কোন দুজনের মধ্যে বার করতে হবে, এক্স ওয়ান আর এক্স টু, ইয়েস এক্স ওয়ান আর এক্স টু, সিস্টেমটা বুঝতে পারলে? তো একটা পজিটিভ, একটার জন্য পজিটিভ হবে অন্যটার জন্য নেগেটিভ হবে, এইভাবে তুমি রুটটার কাছে আসছো, এইভাবে তুমি অ্যাকচুয়াল রুটটার কাছে আসতে থাকছো প্রত্যেকবার যতবার এই রিপিট করবে, তাহলে এক্স থ্রিটা যেটা হবে সেটা আমার হয়ে যাবে এক্স থ্রি ইকুয়ালস টু হাফ অফ এক্স ওয়ান, এক্স ওয়ান প্লাস এক্স টু। এবার ধরো তুমি কথার কথা এক্স থ্রিটাও তুমি যেটা পেলে সেটাও নেগেটিভ পেলে,
এক্স এর জন্য তোমার ওয়াইটা নেগেটিভ আসছে, তাহলে তুমি তার জন্য এবার এবার কোনটা বার করবে? এফ অফ এক্স থ্রি ইজ নেগেটিভ, নেক্সট অ্যাপ্রক্সিমেট রুট, কোনটা হবে এক্স ফোর? কি হবে বলো, কোন দুজনের মধ্যে হবে আন্দাজ করে বলো, কোন দুজনের মধ্যে হবে? হ্যাঁ, এক্স থ্রির জন্য নেগেটিভ হচ্ছে, ভেবে দেখো, এক্স থ্রি এক্স ওয়ান, ইয়েস, এক্স থ্রি এক্স ওয়ান, অপোজিট, সবসময় অপোজিট, এক্স থ্রি আর এক্স ওয়ান, ওয়ান বাই টু এক্স ওয়ান প্লাস এক্স থ্রি, ইফ এফ অফ এক্স ফোর ইজ পজিটিভ, দেন তাহলে এক্স ফাইভ কি হবে বলো? এবার এক্স ফাইভটা কার জন্য বার করবো? ধরো এইটা আমার এক্স ফোর বেরিয়েছে, এইটা আমার এক্স ফোর বেরিয়েছে, এক্স ফোর এর জন্য পজিটিভ, ছবিটা দেখেই বুঝতে পারবে কার কোন দুটোর মধ্যে বেরোবে এরপরে। এক্স ফোর এক্স ওয়ান, কেন এক্স ওয়ান হবে, বারবার ভুল করছো, অপোজিট সাইন, তুমি ছবিটা দেখো না, এক্স থ্রির জন্য ওয়াইটা নেগেটিভ আর এক্স ফোর এর জন্য ওয়াইটা পজিটিভ, তাহলে এক্স থ্রি আর এক্স ফোর এর মধ্যে বার করবো না? এক্স থ্রি আর এক্স ফোর হবে, এন্ড সো অন, দেখো এরকম করে বার করতে থাকবো, রুটসটা আমার কাছাকাছি যেতে থাকবে, রুটসটা যতগুলো আমি বার করব তত রুটসটা আমার কাছাকাছি যাবে, যতগুলো আমি এইভাবে বার করতে থাকবো তত আমার রুটসটা কাছাকাছি যাবে। তুমি ছবিটা দেখো, ছবিটা দেখে আন্দাজ করার চেষ্টা করো জিনিসটাকে। প্রথমে এ আর বি দুখানা পয়েন্ট আমি চয়েস করেছি, দুটো পয়েন্টের জন্য সাপোজ আমার মানে এ ওয়াইটা এর জন্য নেগেটিভ হচ্ছে আর ওয়াইটা বি এর জন্য পজিটিভ হচ্ছে, ঠিক আছে? তো ওয়াইটা এর জন্য নেগেটিভ হচ্ছে আর ওয়াইটা বি এর জন্য মানে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স এর ভ্যালুটা বি এর জন্য মানে ওয়াই বি পজিটিভ। এবার দুটোর জন্য তোমার অ্যাপ্রক্সিমেট রুটটা এক্স ওয়ান বেরোলো, এক্স ওয়ান এর জন্য ওয়াই পজিটিভ, তখন তোমাকে নেগেটিভ আর পজিটিভের মধ্যে বার করতে হবে, মানে এ আর এক্স ওয়ান এর মধ্যে বার করতে হবে, তার ফলে তুমি এক্স টু পেলে যেটা বেরোলো নেগেটিভ, তখন তোমাকে নেগেটিভ আর পজিটিভ মানে এক্স টু আর এক্স ওয়ান এর মধ্যে বার করতে হবে, তার জন্য তুমি পেলে এক্স থ্রি, এক্স থ্রিটাও নেগেটিভ বেরিয়েছে, তোমাকে নেগেটিভ আর পজিটিভের মধ্যে বার করতে হবে মানে এক্স থ্রি আর এক্স ওয়ান, তারপর তোমার বেরোলো এক্স ফোর, তোমাকে এবার নেগেটিভ আর পজিটিভের মধ্যে বার করতে হবে মানে এক্স ফোর আর এক্স থ্রি, এইভাবে তুমি রুটস্টার কাছে যেতে থাকছো, বুঝতে পারলে কি পারলে না বলো? মানে তুমি দুখানা আরবিটারি পয়েন্ট চয়েস করলে যেটার জন্য এফ এক্স এর ভ্যালু সাইন চেঞ্জ করবে, ইকুয়েশনটা যা দেওয়া আছে সেই অনুযায়ী, তারপর তুমি কি করছো, তুমি ওই এইভাবে এই ফর্মুলাটার দ্বারা তুমি কাছাকাছি আসার চেষ্টা করছো যে রুটসটার জন্য কাছাকাছি আসতে পারে, ঠিক আছে? এরকম এই এই লুপটা চলতে থাকবে, লুপটা চলতে থাকবে চলতে থাকবে, যতক্ষণ না আমার রুটটা সব থেকে কাছাকাছি আমার আসে, বুঝতে পারলে কি পারলে না বলো? এর লেখাটা না আমি তোমাদেরকে ভালো করে পাঠিয়ে দেবো, আমার কাছে লেখা রয়েছে, নোটটা আমি একদম নোট ফরম্যাটে তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারলে কি না বলো আমাকে? হ্যাঁ স্যার। তোমাদের এই প্রোগ্রামটা একটু দেখিয়ে দিই কিভাবে হচ্ছে, কোথায় গেল, যার একটা প্রোগ্রাম তোমাদের দেখালে তোমরা জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা প্রোগ্রামটা করার নিয়মটা কি তোমাদের দেখাচ্ছি, এই যে ধরো বাইসেকশন মেথডের প্রোগ্রামটা এখানটায় দেওয়া রয়েছে, এটা হচ্ছে বাইসেকশন, তোমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তো কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি দেওয়া রয়েছে, কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া রয়েছে এইটা, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো, এটা রুটস কি হবে,
এটা রুটস কি হবে? माइनस थ्री माइनस वन माइनस थ्री क्या ना प्लस थ्री प्लस वन होता है ना प्लस थ्री प्लस एक्स इक्वल्स टू वन आर थ्री এবার দেখো দুটো রুটস হচ্ছে প্রথম কথা তো তোমাকে এখানটায় দুটো রুটস যে বার করতে হবে তোমাকে তার মধ্যে রেঞ্জ চেঞ্জ চুজ করে নিতে হবে যেমন ধরো সবার আগে তোমাকে এইখানটায় দেখো এখানে আমি কমেন্ট লিখেছি দি ফাইন্ড দ্য রুটস অফ দিস ইকুয়েশন ফর এক্স ইকুয়ালস টু জিরো টু টু এই দুটো রেঞ্জের মধ্যে আর টু টু ফাইভ এবার তুমি দেখে বলো যখন তুমি এক্স ইকুয়ালস টু জিরো থেকে টু এই রেঞ্জটা নেবে তখন কোন রুটটা বেরোনোর কথা ওয়ান না থ্রি কোন রুটটা পাওয়ার কথা যখন তুমি x = 0 to 2 নিচ্ছ 1 1 বেরোবার কথা তো তুমি এবার দেখে নাও যখন তুমি ধরলে যে x = 0 to 2 তুমি তো দেখো এইটা তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া রয়েছে হতে পারে তোমাকে দিয়ে দিল হতে পারে তোমাকে দিয়ে দিল যে এই রুটসের জন্য এই মানে তুমি কি বলবো তোমাকে বলে দিল যে এই রেঞ্জের জন্য বার করো দিয়ে দিতে পারে না দেওয়া থাকলে তোমাকে এরকম ভাবে দুটো কেস ধরে নিতে হবে দুটো কেস ধরে নিতে হবে ফার্স্ট কেসে তুমি দেখো তুমি ধরছো x equals to 0 থেকে 2 এই রেঞ্জের জন্য তুমি বার করতে চাইছো x equals to 0 to 2 এবার তোমাকে দেখো কি করতে হবে তুমি আগে চেক করে নাও যখন তাহলে কোনটা 0 যখন x যখন 0 হচ্ছে x যখন 0 হচ্ছে তখন এইটা হচ্ছে fx খেয়াল করবে এই পার্টটা হচ্ছে fx fxটা কত fxটা কত 0 এর আগের পার্টটা মানে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 তাহলে x ইকুয়ালস টু জিরোর জন্য তোমার ভ্যালুটা এফ এক্সটা কি বেরোচ্ছে পজিটিভ না নেগেটিভ চলো দেখা যাক পজিটিভ বেরোচ্ছে তাই তো পজিটিভ বেরোচ্ছে তো x ইকুয়ালস টু জিরোর জন্য খেয়াল করো পজিটিভ বেরোচ্ছে ঠিক কিনা তুমি একটু চেক করে নিতে হবে এটা x ইকুয়ালস টু যে এই যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে তার মধ্যে তোমাকে রাফলি x ইকুয়ালস টু 0 তুমি তো দুটো তুমি এই রেঞ্জটা নিয়েছো x ইকুয়ালস টু 0 থেকে x ইকুয়ালস টু 2 তো x ইকুয়ালস টু 0 ফেলে তুমি দেখে নাও তোমার fx টা কি বের হচ্ছে fx টা বের হচ্ছে পজিটিভ প্লাস 3 বের হচ্ছে ঠিক কি না হ্যালো হ্যাঁ স্যার হ্যাঁ তো যখন এবার দেখো তুমি যদি এই ছবিটায় চলে যাও তুমি খেয়াল করে দেখো এই ছবিটার মধ্যে আমরা bটাকে পজিটিভ ধরেছিলাম b এর জন্য f x টাকে পজিটিভ ধরেছিলাম তো তোমরা এটাকে মনে রাখতে পারো তুমি x equals to 0 এইটাকে b ধরে নাও b equals to 0 ঠিক আছে কারণ ছবিতে তুমি দেখো আমরা b টাকে পজিটিভ এটাকে নেগেটিভ ধরেছিলাম তাহলে হবে কি এইটা তুমি যদি মনে রাখো না তাহলে তোমার এই ফরম্যাটটা তুমি এই ফরম্যাটে ফেলতে পারবে তুমি আরামসে করতে পারবে বা এই ছবিটা মাথায় রাখবে তুমি আরামসে বুঝতে পারবে যে কাকে কখন কি নেব ঠিক আছে তো তো যেহেতু x equals to 0 এর জন্য আমার y টা পজিটিভ বের হচ্ছে তাই তুমি b টাকে 0 ধরবে ঠিক আছে তো তো এখানে তুমি দেখো বিটাকে জিরো ধরেছি বিটাকে জিরো ধরেছি সাজ দ্যাট এফ বি ইজ অলওয়েজ পজিটিভ এখানে আমি কমেন্টে দিয়ে দিয়েছি যে এফ বিটা আমার পজিটিভ হবে আর অবভিয়াসলি এক্স ইকুয়ালস টু টু ধরলে এক্স ইকুয়ালস টু টু ধরলে আমার কি আসছে এক্স ইকুয়ালস টু টু ধরলে কি হচ্ছে তুমি দেখে নাও এফ অফ টু ইকুয়ালস টু এক্স স্কোয়ার মানে ফোর মাইনাস ফোর এক্স দ্যাট ইজ এইট মানে প্লাস থ্রি তাহলে এটা আমার কত বের হচ্ছে মাইনাস ওয়ান তার মানে নেগেটিভ বের হচ্ছে নেগেটিভ বের হচ্ছে ঠিক কি না f অফ 2 নেগেটিভ তাহলে a ইকুয়ালস টু 2 ধরব a ইকুয়ালস টু 2 ধরব যাতে আমার f অফ a টা আমার সব সময় নেগেটিভ হয় দেখো a ইকুয়ালস টু 2 ধরেছি আচ্ছা এবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো এইখানটা একটা কেস আছে তুমি দেখো এই এইটা কতক্ষণ চলবে এই যে ঘটনাটা ঘটছে না এটা কতক্ষণ চলবে এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে ভ্যালুটা আমার রুটের ধরো কথার কথা কথার কথা বলছি যে 1.0000 এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু তো তোমার হয়তো এরকম ভ্যালু আছে 0.99 তারপরে এক্স ওয়ান বেরোলো তারপরে তোমার ভ্যালুটা বেরোলো 0.999 তারপরের ভ্যালুটা হয়তো 0.9999 এইটা হচ্ছে এক্স টু এক্স থ্রি এইরকম ভাবে তোমার প্রত্যেক রুটস গুলো খেয়াল করে দেখো ওয়ানের কাছাকাছি যেতে থাকছে ওয়ানের কাছাকাছি যেতে থাকছে কিন্তু এটা তো চলতেই থাকবে এটা তো চলতেই থাকবে ওয়ান অব্দি তো হয়তো নাও পৌঁছতে পারে
ঠিক আছে? তো তুমি কখন তুমি কখন স্টপ করবে, প্রোগ্রামটা কখন স্টপ করবে তুমি বলো। এরকম ক্ষেত্রে যদি প্রোগ্রামটা এরকম একটা হয় যেটা ধরো তোমার চলতেই থাকছে, তুমি কখন স্টপ করবে তুমি বুঝতে পারছো না, সেক্ষেত্রে তোমাকে বলে দেবে যে আপ টু ফাইভ ডেসিমাল প্লেসেস। কথার কথা, আপ টু ফাইভ ডেসিমাল প্লেসেস, আপ টু ফাইভ ডেসিমাল প্লেসেস মানে কি? যখন তোমার ডেসিমলের পর পাঁচ নম্বর ঘরটা আর চেঞ্জ করবে না, খেয়াল করে দেখো, ডেসিমলের পর পাঁচ নম্বর ঘরটা আর চেঞ্জ করবে না, তার মানে কারেক্ট হয়ে গেছে আপ টু ফাইভ ডেসিমাল প্লেস। আচ্ছা, কারেক্টেড আপ টু ফাইভ ডেসিমাল প্লেসেস, কারেক্ট আপ টু ফাইভ ডেসিমাল প্লেসেস, খুব ইম্পর্টেন্ট এটা কনসেপ্ট। যতক্ষণ মানে কি আপ টু ফাইভ ডেসিমাল প্লেসেস মানে কি, তোমার এই যে ধরো তোমার এটা বেরোলো 99999, তারপরের ভ্যালুটা এটা ধরো তোমার x5 x4 বেরোলো, আর x5টা কি বেরোচ্ছে, এইটা হচ্ছে ফিফথ ডেসিমাল প্লেসেস। as the fifth decimal place does not change, it is correct up to 5 decimal place, it is দেখো বুঝতে পারলে তো তোমার যে ধরো ভ্যালুটা তুমি দেখো এখানটায় কি আমার ফিফথ ডেসিমাল প্লেস কি আমার সেম রয়েছে, নেই। তুমি যদি এই অঙ্কটা দেখো, কথার কথা এইটা এইটাকে তুমি যদি ভ্যালু দেখো, তোমার ফিফথ ডেসিমাল প্লেসে কি আছে এক্স টু এর জন্য, খেয়াল করো এক্স টু এর জন্য ফিফথ ডেসিমাল প্লেসে কি ভ্যালু আছে, এক্স টু এর জন্য ফিফথ ডেসিমাল প্লেসে কি ভ্যালু আছে, জিরো, জিরো। আর এইখানটায় কিন্তু এটা আমার চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু এখন অবধি আসেনি, এখনো বলতে গেলে আমার এই ভ্যালুটা কিন্তু বড়, ঠিক আছে, ফিফথ ডেসিমাল প্লেস অবধি আসেনি, কিন্তু এই পয়েন্টে ফিফথ ডেসিমাল প্লেস 9, এই পয়েন্টে ফিফথ ডেসিমাল প্লেস 9, ভ্যালুটা আর চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? তো তার মানে এখানটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে হিসাব মতো দেখতে গেলে, মানে এটাকে দাঁড়াও, এটা আমি ঠিক তোমাদের বলি, প্রসেসটা বলি, এটা মাথায় রাখার, এটা এটা হচ্ছে, এইটা হচ্ছে প্রবলেম, কোথায় গেল সরি, এইটা এইটা হচ্ছে আমার প্রসেসটা বার করা, ঠিক আছে? তো যে ফাইভ ডেসিমাল প্লেসেস অবধি তুমি কি করে বার করবে, ফাইভ ডেসিমাল প্লেসেস অবধি বার করার পদ্ধতি হচ্ছে এটা ধরো তোমার এরকম x1 যেটা আছে সেটা তোমার 0.9, আর x2 যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 0.99। তোমার আপ টিল ফাইভ ডেসিমাল প্লেস তোমাকে চেক করতে হবে, ফাইভ ডেসিমাল প্লেস মানে তুমি এখানটা ধরে রাখতে পারো কারেক্ট ভ্যালু যেটা আছে, সিএইচ বলছি, এটা কারেক্ট ভ্যালু ধরছি 0.00001, এই অবধি তোমার জিনিসটা কারেক্ট হতে হবে, এই অবধি তোমার যদি কারেক্ট হয় তাহলে ঠিক আছে। তো তোমাকে কি চেক করতে হবে, x2 - x1, x2 - x1 না x1 - x2, একবার দেখে নিতে, সিএইচ টা হচ্ছে আমার জিরোটা আর এক্স টা হচ্ছে পরের ভ্যালুটা, আর সিএইচ ইকুয়ালস টু x1 হচ্ছে, সিএইচ ইকুয়ালস টু x1 প্রথম ভ্যালুটা, ঠিক আছে? আচ্ছা তোমার এটাকে মডিউলাস নিয়ে নাও, এইটা যেটা আছে এইটা শুড বি লেস দেন তোমার এই কারেক্টেড ভ্যালুটা, দ্যাট ইজ 0.00001, লেস দেন, তো একবার দেখে নিই, হ্যাঁ লেস দেন, ঠিক আছে, এইটা শুড বি লেস দেন দিস। তুমি এবার দেখো এটা কি লেস দেন হচ্ছে, এক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে কি লেস দেন হচ্ছে, করে দেখো 0.99 - 0.9 কত বেরোবে, 0.99 - 0.9, 0.09, 0.09 বেরোচ্ছে এই দুটো মাইনাস করলে, ঠিক কি না? এটা কি আমার লেস দেন দিস ওয়ান, এটা কি আমার এটার থেকে লেস হচ্ছে, হচ্ছে না, 0.99টা আমার 0.0001-এর থেকে লেস হচ্ছে না। এই অবস্থায় কি হবে বলো তো, এটা আমার নিউ ভ্যালু হয়ে যাবে, এটা আমার নিউ ভ্যালু হয়ে যাবে,
এইটা বলছি সরি, এই পরের ভ্যালুটা যেটা আছে এইটা আমার নিউ ভ্যালু হয়ে যাবে। এবার ধরো তোমার পরের ভ্যালুটা যেটা আছে দ্যাট ইজ এক্স, এবার তোমাকে মাপতে হবে কি খেয়াল করো, এক্স থ্রি মাইনাস এক্স টু মাপতে হবে, এক্স থ্রি মাইনাস এক্স টু তোমাকে বার করতে হবে। এক্স থ্রিটা তোমার ধরো এখন তোমার পরের ভ্যালুটা হুইচ ইজ 0.999 মাইনাস 0.99। খেয়াল করে দেখো আগে আমি বার করলাম এক্স টু মাইনাস এক্স ওয়ান, এবার আমি বার করছি কি এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান এক্স টু, এটা হচ্ছে এক্স টুটা। খেয়াল করে দেখো এটা হচ্ছে এক্স টুটা, মানে বুঝতে পারছো তো কেসটা কি হচ্ছে, তুমি পরপর দুটো কনসিকিউটিভ ভ্যালুর মধ্যে, কারণ ভ্যালুটা তো চেঞ্জ করছে, এক্স এর ভ্যালুটা আমার ক্রমশ আমার ওয়ান এর কাছে যাচ্ছে, এক্স টেন্ডস টু ওয়ান হচ্ছে ক্রমশ, ঠিক কি না, এক্স এর ভ্যালুটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে আর চেঞ্জ হয়ে ওয়ান এর কাছে যাচ্ছে, যেটা তোমরা ফাংশন লিমিট এন্ড কন্টিনিউটিতে করেছিলে কেসটা। তো আমাকে দেখতে হবে যে এটা আমার পাঁচ ডেসিমাল প্লেস অব্দি অ্যাকুরেট কিনা, পাঁচ ডেসিমাল প্লেস অব দি অ্যাকুরেট কিনা কি করে দেখবো, যদি আমার কনসিকিউটিভ দুটো ভ্যালু ডিফারেন্স এইটার থেকে ছোট হয় তাহলে, তো প্রথমে আমি প্রথম দুটো ভ্যালু মানে এক্স টু আর এক্স ওয়ান এর মাইনাস করলাম, সেটা দেখলাম আমার বড় হচ্ছে না, তখন আমি কি করলাম এক্স থ্রি আর এক্স টুর মধ্যে মাইনাস করলাম, এটার আমার কত দেবে, এটা আমার কত দেবে 0.009। এটা কি আমার লেস দেন, এটা কি আমার লেস হচ্ছে বলো, এটা কি আমার লেস হচ্ছে, এটা কি আমার 0.00001 এর থেকে লেস হচ্ছে, হচ্ছে না। তাহলে এবার আমি কোথায় যাব, এরপরে দুটো ভ্যালুর মধ্যে চেক করব, এরপরে দুটো ভ্যালুর মধ্যে চেক করব, এক্স ফোরটা কি হবে, পরের ভ্যালুটা কি হচ্ছে 99999 মাইনাস 0.999। কেসটা বুঝতে পারলে কি, পারলে না একটু বলো না, একটু বলো তোমরা এই জায়গাটা বুঝতে পারলে কি কি হচ্ছে, না হলে জিজ্ঞেস করো আমি আরেকবার বলবো, এটা বলো তোমরা এই জায়গাটা বুঝতে পারছো কিনা, কি করছি আমি কেসটা কারেক্ট আপ টু ফাইভ ডেসিমাল প্লেসেস কিভাবে হয়। আরেকবার বলছি ঠান্ডা মাথায়, হ্যালো কানেকশন আছে তো, একটু আওয়াজ দিও, হ্যালো হ্যাঁ, ব্যাপারটা দেখো এক্স এর ভ্যালু ক্রমাগত চেঞ্জ হচ্ছে, কিরম ভাবে চেঞ্জ হচ্ছে, প্রথমে এক্স এর ভ্যালু ছিল 0.9, তারপরের ভ্যালুটা হয়ে গেল 0.99, তারপরের ভ্যালুটা হচ্ছে 0.999, এরকম করে চলতে থাকবে, কথার কথা বলছি যে এক্স এর ভ্যালুটা ক্রমাগত আমার চলতে থাকবে। আমি চাইছি এক্স এর ভ্যালু কারেক্ট আপ টু ফাইভ ডেসিমাল প্লেসেস, মানে আর এক্সটা কোন দিকে যাচ্ছে, এক্স আমার ওয়ান হতে থাক হওয়ার চেষ্টা করছে, এক্স টেন্ডস টু ওয়ান। এবার দেখো যদি আমি ছেড়ে দিই তাহলে তো এটা চলতেই থাকবে, 9999 এটা তো চলতেই থাকবে, বিশাল বড় একটা সংখ্যা হয়ে যাবে। তো আমি চাইছি আপ টিল ফাইভ ডেসিমাল প্লেস অব্দি আমি নিতে, মানে 0.99999999 হয়ে যাবে তেমনি স্টপ করে যাবে, এটাকে এইখানে গিয়ে আমি স্টপ করতে চাইছি, দ্যাট ইজ ফাইভ ডেসিমাল প্লেস অব্দি কারেক্ট, ফাইভ ডেসিমাল প্লেস অব্দি কারেক্ট থাকবে এইটা আমি চাইছি, বুঝতে পারলে কি পারলে না বলো। তো কি করে আমি এই ফাইভ ডেসিমাল প্লেস অব্দি কারেক্ট করবো, মানে ঠিক এই ভ্যালুটা পাওয়ার পর আমার ভ্যালুটা স্টপ হয়ে যাবে, এটার পদ্ধতি হচ্ছে ফাইভ ডেসিমাল প্লেস মেক আমি কিভাবে লিখতে পারি, 0.00001 এটা হচ্ছে ফাইভ ডেসিমাল প্লেসের সব থেকে লোয়েস্ট ভ্যালু, ফাইভ ডেসিমাল প্লেসের সব থেকে লোয়েস্ট ভ্যালু হচ্ছে এটা 0.00001, ঠিক আছে। তো এবার তোমাকে করতে হবে কি, প্রত্যেক এই যে দুখানা করসপন্ডিং ভ্যালুর মধ্যে ডিফারেন্স করো, তার ভ্যালুটা যদি আমার এটার থেকে ছোট হয়ে যায় তাহলে আমার ফাইভ ডেসিমাল প্লেস অব্দি কারেক্ট হয়ে গেছে, এই দুজনের মধ্যে ডিফারেন্সটা যদি আমার এই ভ্যালুটার থেকে ছোট হয়ে যায় তাহলেই আমার ফাইভ ডেসিমাল প্লেস অব্দি কারেক্ট হয়ে গেছে, মানে এই ভ্যালুটা রিচ করে গেছে। তুমি করতে দেখো, তুমি এইভাবে করতে থাকবে, খেয়াল করে দেখো একমাত্র যখন আমার এক্স টু দি পাওয়ার ফাইভ আসবে হুইচ ইজ 0.00999999 এইটা আসবে, এইটাকে যখন তুমি না এখানে পাঁচটা থাকবে অ্যাকচুয়ালি সরি সিক্স অবধি যাবে, এক্স সিক্স অবধি যাবে, এক্স সিক্স অবধি যখন যাবে মাইনাস এক্স ফাইভ, তখন গিয়ে আমার জিনিসটা চেঞ্জ হবে 0. এখানে কত হবে, এখানে এক্স ফাইভ তো পাঁচটা নাইন হবে, পাঁচটা নাইন হবে, দ্যাট ইজ 0.00000, চারটে জিরো পাঁচটা জিরো, এক দুই তিন চার পাঁচ, আর আরেকটা হবে ছয়, আর এখানে এক দুই তিন চার পাঁচ,
ছয়। এই ভ্যালুটা খেয়াল করে দেখো, এই ভ্যালুটা ইজ লেস দেন, এই ভ্যালুটা ইজ লেস দেন 10^-5। তার মানে আমার এইটা কারেক্ট আপ টু 5 ডেসিমাল প্লেসেস, এইটা বা তুমি বলতে পারো x5 টা ইজ কারেক্ট আপ টু 5 ডেসিমাল প্লেসেস। বুঝতে পারলে কিনা বলো, এই জায়গাটা বোঝা গেল তো? কারণ না হলে তো এটা চলতেই থাকবে। আর এক্ষেত্রেও কিন্তু কেসটা সেম হচ্ছে, এই যে আমরা এখানে যে রুটসটা বার করছি এই কেসতেও কিন্তু সেম হচ্ছে, রুটসটা আমার কাছাকাছি যেতে থাকছে কিন্তু একদম সেম রুটের কাছাকাছি পৌঁছবে না। তো আমাকে ঠিক করতে হবে যে আমি আপটিল 5 ডেসিমাল প্লেস বা 4 ডেসিমাল প্লেস অবধি আমি কারেক্ট নেব। আচ্ছা একটু ভেবে বলো না, যে যদি আমাকে 5 ডেসিমাল প্লেসের বদলে 3 ডেসিমাল প্লেস নিতে হতো তাহলে আমি কি চেঞ্জ করতাম এই জায়গাটায়? 5 ডেসিমাল প্লেসের জায়গায় যদি আমাকে 3 ডেসিমাল প্লেস অবধি কারেক্ট নিতে হতো তাহলে আমাকে কি চেঞ্জ করতে হতো? এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে কিছু বুঝতে এই জায়গাটা বলো তাহলে? স্যার 0.001 হতো তো? একদম 0.001 হতো। তোমার এখানটায় যে 10^5 নিয়েছি, -5 নিয়েছি, এখানে 10^-3 নিতে হতো এই জায়গাটায় যদি আমাকে 3 ডেসিমাল প্লেস অবধি নিতে হতো। এখানে -5 এর জায়গায় -3 নিতে হতো 3 ডেসিমাল প্লেসের জন্য। বুঝতে পারলে তো? তো এইটা হচ্ছে আমার প্রবলেমটা। তো চলো সবার আগে একবার তো এই পার্টটা যেটা আছে তুমি খেয়াল করে দেখো, এই পার্টটা আমার ওই 5 ডেসিমাল প্লেস অবধি আনার আমার আনার জন্য আমাকে কাজটা করতে হচ্ছে 5 ডেসিমাল প্লেস। খেয়াল করে দেখো কি করছি, সিএইচ এর ভ্যালু কত নিয়েছি, এক আই এর ভ্যালু 0 নিয়ে নিয়েছি। খেয়াল করবে কি করেছি এখানটায় দেখো, প্রথম কাজ করেছি কি, এর ভ্যালু 2 নিয়েছি, বি এর ভ্যালু 0 নিয়েছি। কারণ কি, এর ভ্যালু 2 নেওয়ার জন্য আমার এফ অফ এটা নেগেটিভ আসছে আর বি এর ভ্যালু 0 নেওয়ার জন্য এফ অফ বিটা পজিটিভ আসছে, তাই জন্য এই দুটো ভ্যালু আমি নিয়েছি যাতে আমার এফ এটা নেগেটিভ আসে আর এফ বিটা পজিটিভ আসে। এবার এক্স সি, এক্স এর স্টার্টিং ভ্যালুটা তো আমি জানি না কি হবে, আমি স্টার্টিং ভ্যালুটাকে এক্স সি হিসাবে 0 ধরে নিয়েছি, স্টার্টিং ভ্যালুটাকে 0 ধরে নিয়েছি। এবার এক্স এর ভ্যালু কি বেরোবে, এক্স এর ভ্যালুটা বেরোবে হচ্ছে এক্স ইকুয়ালস টু 1/2 এ প্লাস বি। এক্স এর ভ্যালু আমার বেরোবে 1/2 এ প্লাস বি। তো এর ভ্যালু কত আছে 2, বি এর ভ্যালু আছে 0। তো এইখানটায় তোমরা দেখো, এইখানটায় তোমরা দেখো এই জিনিসটা করা হয়েছে, এক্স ওয়ান যেটা আছে, এক্স ওয়ান যেটা আছে সেটা হচ্ছে 1/2 ইন্টু এ প্লাস বি, এইটা আমরা এখানটায় করে দিয়েছি। এবার তোমাকে দেখো এইটা কিন্তু চেঞ্জ হতে থাকবে, কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে এই ভ্যালুটা। এক্স এর ভ্যালুটা আমার কিভাবে চেঞ্জ হবে তোমরা একটুখানি এই জায়গাটা দেখার চেষ্টা করো, এই জায়গাটা একটুখানি খেয়াল করবে। আমি কি কি করলাম একবার আরেকবার বলছি, সবার আগে আমি এর ভ্যালুটা আমি 2 নিয়েছি, বি এর ভ্যালুটা 0 নিয়েছি যাতে আমার, ঠিক আছে, এক্স সিটা হচ্ছে স্টার্টিং ভ্যালু অফ এক্স, আমি জানি না কি হতে পারে, আমি এটাকে 0 ধরে রেখেছি। আই একটা 0 নিয়েছি চেক করার জন্য যে আমার 5th ডেসিমাল প্লেস অবধি গেছে কিনা, আর 5th ডেসিমাল প্লেস অবধি কারেক্ট আনার জন্য আমি এখানটায় 10^-5 নিয়ে রেখেছি। এটা সিএইচ এর ভ্যালু হচ্ছে 10^-5, দেখতে পারো 10.0 × 10^-5। এইটা আমি সিএইচ এর ভ্যালু নিয়ে রেখেছি। এবার দেখো আই এর ভ্যালুটা যতক্ষণ 0 আছে ততক্ষণ আমার লুপটা চলবে। খেয়াল রাখবে আই এর ভ্যালু হোয়াইল আই ইকুয়ালস টু 0, মানে আই যতক্ষণ 0 থাকবে ততক্ষণ এই হোয়াইল লুপটা চলবে। হোয়াইল লুপটা কত বলো, কত বড়? এই পুরোটা হোয়াইল লুপের মধ্যে পড়ছে, খেয়াল করে দেখো এই পুরোটা হোয়াইল লুপের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো যতক্ষণ না আমার এক্স আইটা 0 আছে ততক্ষণ হোয়াইল লুপটা চলবে। এক্স ওয়ান কে আমি কি করছি, প্রথম ভ্যালুটা এই যে যেটা আমি এখানটায় করেছিলাম তোমরা দেখে না, প্রথম ভ্যালু যেটা আছে এক্স ওয়ানটা কি হবে, এক্স ওয়ানটা হবে আমার এইটা, এক্স ওয়ান ইকুয়ালস টু 1/2 এ প্লাস বি। এক্স ওয়ান যেটা সেটা হচ্ছে 1/2 এ প্লাস বি হবে, এখানটায় তোমরা দেখো তাই করেছি, এক্স ওয়ান ইকুয়ালস টু 1/2 এ প্লাস বি। এবার আমাকে চেক করতে হবে যে এটা আমার 5th ডেসিমাল প্লেস অবধি অ্যান্সারটা ঠিক আছে কিনা। সেটা চেক করার জন্য আমি কি করছি, এবিএস, এবিএস রিপ্রেজেন্ট করছে অ্যাবসোলিউট ভ্যালু,
মানে পজিটিভ করে নেবে, সব সময় পজিটিভ করে নেবে। এবিএস রিপ্রেজেন্ট করছে অ্যাবসলিউট ভ্যালু, এবিএস অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স সি, যেটাকে আমি জিরো ধরে রেখেছিলাম, মাইনাস এক্স ওয়ান। এই দুজনকে মাইনাস করবে আর চেক করবে এটা আমার 10^-5 এর থেকে ছোট কি ছোট নয়। তুমি খেয়াল করে দেখো এই কাজটা আমি করছি, এই কাজটা আমি করছি। বলেছিলাম না যে এক্স ওয়ান আর এক্স টু দুখানা ভ্যালুর মধ্যে আমি চেক করব যে তারা আমার 0.10^-5 এর থেকে কম হচ্ছে কি হচ্ছে না। তারপর আমি কি করব এক্স টু আর এক্স থ্রি এর মধ্যে চেক করব। এরম ভাবে চলতে থাকবে, এরম ভাবে চলতে থাকবে নিয়মটা। তাই জন্য দেখো আমি স্টার্টিং ভ্যালুটা এক্স সি আর এক্স ওয়ান এদের মধ্যে চেক করছি। স্টার্টিং ভ্যালুটা আমি ধরে রেখেছি এক্স সি ইকুয়ালস টু জিরো, এটা আমি ধরে রেখেছি কারণ আমি জানি না যে এক্স এর ভ্যালু কি হতে পারে। তাই স্টার্টিং ভ্যালু এক্স সিটা জিরো ধরে রেখেছি। এক্স সি মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান এর ভ্যালুটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, তাই জন্য আমি এখানটা অ্যাবসলিউট ভ্যালু নিয়ে নিয়েছি যাতে আমার সবসময় এক্স সি মাইনাস এক্স ওয়ান এর পজিটিভ ভ্যালুটাই দেয়। বুঝতে পারছো তো ডিফারেন্সটা দেয়, তাই অ্যাবসলিউট ভ্যালু নিয়েছি এবিএস। মানে যদি আমার এটা নেগেটিভ বেরোয় আমি আলটিমেটলি পজিটিভ ভ্যালু পাবো, সেটা আমার 10^-5 এর থেকে ছোট কিনা সেটা চেক করছে। যদি ছোট হয়, যদি ছোট হয়ে যায় তাহলে আই ইকুয়ালস টু ওয়ান হয়ে যাবে। খেয়াল করে দেখো আই ইকুয়ালস টু ওয়ান হয়ে যাবে যদি আমার এই ভ্যালুটা 10^-5 এর থেকে ছোট হয়, আর লুপটা আমার চলছে ফর ওয়াই আই ইকুয়ালস টু জিরো। যতক্ষণ আই জিরো থাকবে ততক্ষণ লুপটা চলবে। যেমনি আমার এই ভ্যালুটা লেস দেন সিএইচ বা লেস দেন 10^-5 হয়ে যাবে, তেমনি আমার কি হবে আই এর ভ্যালু ওয়ান হয়ে যাবে, লুপটা ঘোরা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলে তো, লুপটা স্টপ হয়ে যাবে। তো নর্মালি কি হবে, প্রথমে তুমি যদি দেখো প্রথমে কি এটা ছোট হবে, এক্স সি কত আছে, এক্স সি ইকুয়ালস টু জিরো, আর এক্স ওয়ানটা কত আছে, এক্স ওয়ানটা হচ্ছে আমার এ হচ্ছে জিরো, এ হচ্ছে টু, বি হচ্ছে জিরো, তাহলে জিরো মাইন তাহলে এক্স এক্স ওয়ানটা আমার ওয়ান বেরোচ্ছে, এক্স ওয়ানটা আমার ওয়ান বেরোচ্ছে, তাহলে আমার এটা হচ্ছে না। এবার এক্স সি মাইনাস এক্স ওয়ান আমার অ্যাকচুয়ালি ওয়ান, উইচ ইজ ভেরি ভেরি লেস দ্যান টেন, উইচ ইজ নট লেস দ্যান 10^-5। এক্স সি মাইনাস এক্স ওয়ান আমার কত বেরোবে, ওয়ান বেরোবে, উইচ ইজ নট লেস দ্যান মাইনাস ফাইভ, তাহলে লুপটা চলবে। এবার তোমাকে দেখতে হবে, খেয়াল করো তুমি এই জায়গাটা বুঝতে পারলে তো, আমার এক্স ওয়ানটা বেরিয়েছে ওয়ান, এক্স সিটা আমি জিরো ধরে রেখেছিলাম। এবার তোমাকে চেক করতে হবে এক্স ওয়ান এর জন্য এফেক্টটা কি হচ্ছে, পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, মানে এই পার্টটায় চলে গেল, এই পার্টটায় চলে গেল। তোমাকে চেক করতে হবে এক্স ওয়ান এর জন্য এফেক্টটা আমার পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। যদি এবারে এখানটা দেখে বলো, যদি আমার এক্স ওয়ানটা পজিটিভ হয়, এক্স ওয়ান এর জন্য ওয়াইটা পজিটিভ বা এফেক্ট ওয়ানটা পজিটিভ হয় এক্স ওয়ান এর জন্য, তাহলে আমি পরের যে এক্স টুটা কোন দুজনের মধ্যে বার করবো, কোন দুজনের অ্যাভারেজ হিসেবে বার করবো, যদি এক্স ওয়ানটা পজিটিভ, এক্স ওয়ানের জন্য ওয়াইটা পজিটিভ হয়, এফ এক্সটা পজিটিভ হয়, তাহলে ওয়াই টুটা কোন দুটো ভ্যালুর মধ্যে হবে, কোন দুটো ভ্যালুর অ্যাভারেজ হবে, এক্স ওয়ান আর এক্স ওয়ান আর এক্স ওয়ান আর এ এ, ভেরি গুড। এই দেখো এখানে তাই করা হয়েছিল, এক্স টু ইকুয়ালস টু এক্স ওয়ান আর এ যদি আমার এক্স ওয়ানটা পজিটিভ হয়। কিন্তু যদি আমার এক্স ওয়ানটা নেগেটিভ বেরোতো, যদি এক্স ওয়ানের জন্য ওয়াইটা নেগেটিভ হতো, তখন কোন দুজনের মধ্যে অ্যাভারেজ হতো, যদি এক্স ওয়ানের জন্য এফটা এফ এক্স ওয়ানটা নেগেটিভ হতো, তখন কোন দুজনের মধ্যে অ্যাভারেজ হতো, এক্স টুটা কি হতো, এক্স ওয়ান আর বি, এক্স ওয়ান আর বি, এক্স ওয়ান আর বি, ভেরি গুড। তো এইখানে দেখো আমি এই জিনিসটা করেছি, ইফ এক্স ওয়ান গ্রেটার দেন জিরো, ইফ x1 greater than 0 মানে x1 পজিটিভ, তখন আমার কি হচ্ছে বিটার সাথে x1 কে রিপ্লেস করছি, b এর জায়গায় x1 কে রিপ্লেস করছি, মানে এর ভ্যালুটা সেম থাকছে, b এর জায়গায় x1 হয়ে যাচ্ছে। তারপর তুমি যদি এই ফর আবার তুমি যখন এই লুপটা খেয়াল করো যখন ঘুরবে, তখন তোমার কিন্তু 1/2 a plus x1 হবে। বুঝতে পারলে, যদি x টা পজিটিভ হয়, যদি x1 এর জন্য fx টা পজিটিভ হয়, আর যদি না হয় তাহলে a ইকুয়ালস টু এক্স ওয়ান হবে। যদি না হয় তখন যখন লুপটা ঘুরবে তখন আমার এই জিনিসটা পাবো, এক্স ওয়ান প্লাস বি। বুঝতে পারলে কেসটা কিভাবে এখানটা করলাম, এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো। হ্যাঁ স্যার। তো এইখানে দেখো একবারে লুপের মধ্যেই আমি জিনিসটাকে নাবিয়ে দিয়েছি, একবারে লুপের মধ্যেই নাবিয়ে দিয়েছি। এরপরের যে এক্স ওয়ানটা যেটা দেবে এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্স টু এর ভ্যালু দেবে, যখন লুপটা দ্বিতীয়বার ঘুরবে তখনকার এক্স ওয়ান এর ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি এক্স টু এর ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে। বুঝতে পারলে তো, এইভাবে
তারপর আবার চেক হবে। এবার এইখানটা একটা জিনিস খেয়াল করো, এক্সি ইকুয়ালস টু এক্স ওয়ান, এক্সি ইকুয়ালস টু এক্স ওয়ান মানে এইখানটায় লুপটাতে আবার দেখো নতুন এক্স ওয়ান এর ভ্যালু আসার আগে আমি এক্স ওয়ান এর যে পুরোনো ভ্যালুটা ছিল, পুরোনো ভ্যালু মানে কত ছিল, এক্স ওয়ান এর ভ্যালু ওয়ান ছিল, তো ওয়ানটাকে আমি এখন কোথায় করলাম, আমি এক্স এর মধ্যে ঢুকিয়ে দিলাম, এক্স এর মধ্যে ওয়ান ঢুকিয়ে দিলাম। আর তারপরে যখন লুপটা ঘুরলো তখন এক্স ওয়ান এর নতুন ভ্যালু হয়ে গেল এক্স টু এর সমান, এক্স ওয়ান এর তখন নতুন ভ্যালু হয়ে গেল এক্স টু এর সমান। এবার আবার তখন দেখো এই জায়গাটাই কি হবে বলতো, এক্স টু আর এক্স ওয়ান এর মধ্যে চেক করবে, এক্স টু মাইনাস এক্স ওয়ান কে চেক করে দেখবে যে এটা আমার 10^-5 এর থেকে ছোট হচ্ছে কি হচ্ছে না, যদি না হয় লুপটা চলবে, যদি হয়ে যায় তাহলে লুপটা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলে কি পারলে না বলো প্রোগ্রামটা, এরকম করে যতক্ষণ চলবে যতক্ষণ না আমার, আর তারপর কি হবে, এক্স টু টা এক্স থ্রি হয়ে যাবে, এক্স ওয়ান টা এক্স টু হয়ে যাবে, তারপরে লুপে এক্স টু টা এক্স থ্রি টা এক্স ফোর হয়ে যাবে, এক্স টু টা এক্স থ্রি হয়ে যাবে, এরকম করে চলতে থাকবে, চলতে চলতে যতক্ষণ না আমার এই ভ্যালুটা less than 10^-5 হয়ে যাচ্ছে, যেমনি এইটা হয়ে যাবে প্রোগ্রামটা আমার অফ হয়ে যাবে। আর তখন আমার এক্স ওয়ান এর ভ্যালুটা মানে যে ভ্যালুটাই পড়ে থাকছে এক্স ফোর এর ভ্যালুটা সেটা আমার প্রিন্ট হবে। এটাই হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট রেজাল্ট। বুঝতে পারলে কি পারলে না বলো, বলো বুঝতে পারলে কি পারলে না, এইটা অ্যাপ্রক্সিমেট করে দেখো 0.9999 এত অবধি বেরোচ্ছে। এই দেখো 5 ডেসিমাল প্লেস অবধি আমার ভ্যালুটা কনস্ট্যান্ট থাকছে, 5 ডেসিমাল প্লেস অবধি কনস্ট্যান্ট থাকছে, 5 ঘর অবধি, 1, 2, 3, 4, 5, 5 অবধি আমার 9ই থাকছে, আর চেঞ্জ হচ্ছে না, তারপর থেকে আবার চেঞ্জ হচ্ছে, তাই জন্য আমার এই অবধি ভ্যালুটা অ্যাকুরেট আসছে। আচ্ছা এই প্রোগ্রাম, আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারলে কিনা বলো, এই প্রোগ্রামটা বোঝা গেল? হ্যাঁ স্যার। এইগুলো কিন্তু একটুখানি ঠান্ডা মাথায় বুঝবে যে কিভাবে হচ্ছে কোনটা কি হচ্ছে না হচ্ছে, এই প্রোগ্রামটা একটুখানি ঠান্ডা মাথায় তোমরা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা তোমার একটুখানি তাহলে বলো তো, এটা তো আমরা একটা রুট বার করলাম, এটা তো আমরা একটা রুট বার করলাম, পরের রুটটা যদি বার করতে হয় তাহলে কি করতে হবে? পরের রুট যেটা আছে সেটা হচ্ছে x ইকুয়ালস টু 3, এই 3টা আমার 2 আর 5 এর মধ্যে থাকবে, কোথায় চেঞ্জ করব বলো, এই প্রোগ্রামের মধ্যে আমি কোথায় চেঞ্জ করব যাতে আমি এই পরের রুট 3টা বার করতে পারি? a 5 আর b 2 ধরতে হবে। আচ্ছা এইখানটায় তোমাকে একটা জিনিস চেক করে নিতে হবে যে a 5, তুমি বলে a 5 b 2, তুমি দেখে নাও f f এর জন্য, আচ্ছা এই একটা জিনিস দেখো, f এর 2 এর জন্য f 2টা আমার কি বেরিয়েছিল, পজিটিভ না নেগেটিভ? f = 2টা আমার নেগেটিভ বেরিয়েছে, এখানে বসিয়ে দেখো x এর জায়গায় 2 বসিয়ে দেখো কি বেরোবে, নেগেটিভ ভ্যালু বেরোবে তো? হ্যাঁ তাহলে তাহলে কে 2, কোনটাকে 2 ধরবে, a কে 2 ধরবে না b কে 2 ধরবে? খেয়াল রাখবে সবসময় f এটা নেগেটিভ হবে আর f বিটা পজিটিভ হবে, a 2 হবে b টা 5 হবে, আর তারপর বাকি প্রোগ্রামটা সেম, বাকি প্রোগ্রামটা সেম। যদি তোমাকে আমি বলি আপ টু 4 ডেসিমাল প্লেসেস বার করো, আপ টু 4 ডেসিমাল প্লেস কারেক্ট হতে হবে, তখন কোন জায়গাটা চেঞ্জ করবে বলো, আপ টু 4 ডেসিমাল প্লেসেস? 10^-4, এখানটা 10^-4 করে দেবে, বাকি প্রোগ্রামটা সেম। এই প্রোগ্রামটা একটা জেনারেল প্রোগ্রাম তোমাকে দিয়েছি, তুমি যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া থাকুক না কেন তোমরা বার করতে পারবে। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে তুমি এখানে খেয়াল করে দেখো ফাংশন হিসাবে ডিফাইন করেছি, তোমাকে যদি আমি একটা অন্য কোয়াড্রেটিক ইকুয়েশন দিই সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে এই ফাংশনে দিয়ে দেবে, যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে তুমি এইটার দ্বারা সলভ করতে পারবে, যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে। কিন্তু তোমাকে এ এফ এ এ আর বি এর ভ্যালুটা তোমাকে আগে ঠিক করে দেখে নিতে হবে যে কোনটা তুমি নেগেটিভ হবে কোনটা পজিটিভ হবে, সেই হিসাবে নেবে, সবসময় খেয়াল রাখবে এফ অফ এটা নেগেটিভ নেবে, বিটাকে এফ অফ বিটাকে পজিটিভ নেবে, সেইভাবে এ আর বি এর ভ্যালুটা চয়েস করবে। তোমাদের দ্বারা আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই, যখন 5 আর 2 নিচ্ছ তখন কি হচ্ছে, প্রোগ্রামটা একটু দেখাচ্ছি দ্বারা।
আচ্ছা স্ক্রিনটা আসছে তো? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এই পাইথনের স্ক্রিনটা আসছে তো? হ্যাঁ স্যার আসছে। তোমাদের এই প্রোগ্রামটা আমি দেখিয়ে দিই একবার। এই যে এই হচ্ছে প্রোগ্রামটা, এই হচ্ছে প্রোগ্রামটা, ঠিক আছে? এখানটায় তুমি দেখো, এটা আমি বার করেছি 2R0-র জন্য। 2R0-র জন্য আমার প্রোগ্রামটা করা রয়েছে। রান মডিউল করলাম, আমার দেখো 0.9999, মানে 1-এর কাছাকাছি ভ্যালুটা এসেছে। অ্যাকুরেট আপ টু 5 ডেসিমাল প্লেসেস, 1-এর কাছাকাছি ভ্যালুটা এসেছে। যদি আমি এখানটা চেঞ্জ করে দিই, এখানটা 2-এর জায়গায় আমি হবে B-এর জায়গায় আমি 5 বসাই, সেভ, রান, এই দেখো কত ভ্যালু হলো, 3 বেরোলো। আপ টিল 5 ডেসিমাল প্লেসেস দেখো 5 ঘর অব্দি 0 আছে, তারপর থেকে আর চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, 3 এসে গেছে 5 ঘর অব্দি, আপ টিল 5 ডেসিমাল প্লেসেস। যখন আমি এখানে দেখো কি করলাম, এ জায়গায় 2 করলাম, বি এর জায়গায় 5 করলাম, দেখতে পেলে তো জিনিসটা? এবার যদি আমি এখানটায় বাড়িয়ে দিই, এটাকে আমি আপ টিল 9 ডেসিমাল প্লেসেস যদি করি, কথার কথা এখানে 9 করে দিলাম, দেখো কত অ্যাকুরেট হবে। আপ টিল 9 ডেসিমাল প্লেস করলাম, রান করলাম, দেখো 2.9999999999 ঘর অবধি তোমার 9 রয়েছে। এটাও মানে অ্যাকচুয়ালি 3 দিচ্ছে, কিন্তু আপ টিল 9 ডেসিমাল প্লেস অবধি এটা অ্যাকুরেট রয়েছে। দেখো এবার কিন্তু 3 এর লেফট সাইডে চলে গেছে ভ্যালুটা, আগেরটা 3 এর থেকে বড় ছিল, এখন 3 এর থেকে কম হয়ে গেছে। কারণ কি হয়, আমার বাইসেকশন মেথডে কি হচ্ছে, আমার ভ্যালুটা সব সময় যে জায়গাটায় রুটটা আছে তার লেফট রাইট এরকম ভাবে সরতে থাকে। রেজাল্টটা দেখতে পাচ্ছ তো? তো এইটা হচ্ছে আমার প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আমার এখানটায় করা রয়েছে। বলো বুঝতে পারলে কি পারলে না, কোনো অসুবিধা থাকলে বলো। এখানে বাইসেকশন মেথডটাই হচ্ছে বেসিক মেথড, বাইসেকশন মেথডটাই হচ্ছে বেসিক মেথড। আচ্ছা এর পরে দুটো মেথড বরঞ্চ নেক্সট দিন করাবো, আর এটা একটু তোমরা নিজেরা বোঝার চেষ্টা করো কিভাবে হয় না হয়।